আপনারা দেখছেন আরামবাগ নিউজ। নমস্কার করে মমতা দিতে স্বাগতম। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিবুল রহমান বলতেছি। আমরা কেরালা থেকে আসতেছিলাম, বিজয়বাড়া স্টেশনে এসে আমরা ফেঁসে গেছি ওখান থেকে। তো আমরা এখন বাড়ি যেতে পারতেছি না, আমাদের কাছে খাওয়া দাওয়ার কোনো পয়সা কড়ি নেই। তারপরে আমরা প্রচুর পেরেশানে আছি, আর এখানে পুলিশ আমাদেরকে খুব তাড়াচ্ছে, আর পুলিশ আমাদেরকে কোনো জায়গায় বসতে দিচ্ছে না। খুবই পেরেশানে আছি, আমাদেরকে আমাদের বাংলার সরকার মমতা ব্যানার্জি আমাদেরকে কিছু হেল্প করো, তারপরে আমাদেরকে এখান থেকে যাওয়ার কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করো। আমরা প্রচুর পেরেশানে আছি, আমাদের কাছে খাবার পয়সা নেই, আর আমাদের কাছে আমরা যা ছিল পয়সা আমাদের সব শেষ হয়ে গেছে। তারপরে আমরা প্রচুর এখন পেরেশানের মধ্যে, বহুত পেরেশানে আছি, মানে এমন পেরেশানে আছি আমাদের বলতে গেলে আমাদের শরীর এখন নার্ভাস হয়ে যাচ্ছে, আমরা চলতে পারছি না ঠিক মতন। মানে আমাদের যেখানে বসে আছি সেখানে এসে পুলিশ আমাদেরকে দাঁড়াচ্ছে, খাওয়া দাওয়া পাচ্ছি না ঠিক মতন। কমসে কম আমাদের জন্য কিছু একটা হেল্প করো, আর আমরা ঘরে যাবার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করো। আর আমরা এখানে আছি কমসে কম আমরা 10 জনের মতন আছি, বিজয়বাড়া স্টেশনের কাছে আমরা আছি। আর আমাদেরকে যাওয়ার জন্য কিছু একটা সহযোগিতা করার চেষ্টা করো, আমরা প্রচুর পেরেশানে আছি। আমাদের কাছে পয়সা টোটালি বলতে আমাদের কাছে কারোর কাছে পয়সাই নেই, আমরা বহুত পেরেশানে আছি, বহুত। এই ভিডিওটা করতেছি, আমরা হেল্প পাওয়ার জন্য ভিডিওটা করতেছি, ভিডিওটা করে ছাড়তেছি। এই ভিডিওটা দেখে আপনারা সবাই একটু শেয়ার করবে, যারা জানে মমতা ব্যানার্জি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, ওনার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, আর উনি যেন আমাদের কাছে ভিডিওটা শুনে কমসে কম কিছু যেন আমাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করে। আর আমরা খাস করে এখানে আমরা খাওয়া দাওয়া তো একদমই মোটে বলেই পাচ্ছি না, খাবার খিদের জ্বালায় আমাদের মনে হচ্ছে আমরা খিদের জ্বালায় আমরা মরে যাবো, এমন অবস্থা হচ্ছে। হাত পা নর্মাল হয়ে যাচ্ছে, গা হাত শেষ করতে কি করবো, প্রচুর শরীর খারাপ হয়ে যাচ্ছে, মাথা পাতা ঘুরেছে। আমাদেরকে কমসে কম একটু বাড়ি পাঠানোর খুবই চেষ্টা করুন। শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ,